দর্শক সিসিএন টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা দেখছি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে সিসিএনের সরি টিটিএনের এক সাংবাদিকের উপর সাংবাদিক একটি বিষয়ে হচ্ছে যে পর্যটন হয়রানির বিরুদ্ধে কথা বলতে গিয়ে যাওয়ায় তার উপরে হামলা হয়েছিল। আমরা সেই বিষয়ে হচ্ছে যে এখানে আসছি, আমরা একটু শোনার চেষ্টা করছি এখানে কী হচ্ছে সংগঠিত করার সময়। যদি আমরা সেটা কভার করতে যাই, সেখানে টুরিস্ট পুলিশ হোক এবং জেলা প্রশাসন হোক অথবা সংশ্লিষ্ট কারোর সাথে যদি বাঘ বিতণ্ডতা অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে আমরা নিজেদের সংবাদকর্মী পরিচয় দেওয়ার পর তবুও যদি আমাদের উপর প্রহার আসে, তাহলে এটি খুবই দুঃখজনক। এটি আমরা একদম উচ্চ মহলের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এই ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদের জন্য শাস্তি হয়। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম আমরা কথা বলছিলাম এক সাংবাদিকের সাথে। তিনি জানাচ্ছেন হচ্ছে পুলিশ মানে উনি যাকে হামলা করেছিল আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। জি, আমি যখন হচ্ছে আমি যেহেতু সংবাদ কভার করতে এসেছি, একটু আগে হচ্ছে আমি লাইভে ছিলাম, তো লাইভ করে আমি যখন অফিসে যাব সেই সময় আমি হচ্ছে যখন চা খাচ্ছিলাম তখন কিছু পর্যটক একজন ছিনতাইকারীকে নিয়ে বিএমসি অফিসের দিকে আসছিল। তখন আমি যেহেতু আমি একজন সংবাদকর্মী, আমি নিউজ কভার করার জন্য তথ্য নিতে যাই। ওখানে দেখলাম সব যে পর্যটকরা আসছিল প্রায় 5-6 জন আছে, একজনকে ধরে নিয়ে আসছে। তো যেহেতু যারা বিএমসি কর্মী আছে তারা টুরিস্ট পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য টুরিস্ট পুলিশের ওখানে খবর দেয়। একজন টুরিস্ট পুলিশ ওখানেই ছিল, মনসুর নামের, ওই ওকে বোঝাইছে। ও যখন তারপর ওর ছিনতাইকারীর পক্ষে কথা বলতেছে পুলিশ, পরে ওরা পুলিশ বক্স যেখানে সুগন্ধা পয়েন্টটা আছে আমার পেছনে আছে, পুলিশ বক্সেই ওদেরকে নিয়ে আসতে যাচ্ছিলো। তখন এক পর্যায়ে পর্যটকদের পক্ষে না বলে তখন ওই ছিনতাইকারীকে ছেড়ে দিয়ে ওই পুলিশ আবার ওইদিকে চলে যাচ্ছিলো, বিচার না করে উল্টো। তো তখন ওদের সাথে পর্যটকদের সাথে ছিনতাইকারীর হাতাহাতি হচ্ছিলো। যখন হাতাহাতি হচ্ছে আবার কয়েকজন পুলিশ এসে ওই পর্যটকদের ধরে ওদের পুলিশ বক্স যেটা আছে ওখানে নিয়ে আসছে, পাশাপাশি পরে মনে হয় ওই ছিনতাইকারী কেউ নিয়ে আসছে। তো আমি তো সবগুলো বিষয় আসলে দেখছি, আমি তথ্য নেওয়ার জন্য আমি ভিডিও করেছি, আমার মোবাইলে অনেকগুলো ভিডিও আছে। তো ভিডিও তো আমি তথ্য নেওয়ার জন্য এখানে আসছিলাম। তখন আমি বলছি আমি প্রথমে পরিচয় দিচ্ছি, আমি আমার নাম আব্দুর মালিক, আমি টিটিএনের সাংবাদিক। তো পরে বলতেছে আপনি কিসের সাংবাদিক, কিসের সাংবাদিক বলে বলে থাপ্পড় মারা শুরু করে দিয়েছে আমাকে। তারপর মানে এই যে লাঠি নিয়ে আবার মনসুর নামের যিনি ছিল প্রথমেই উনি আমাকে তারপর মেরেছে টুরিস্ট পুলিশের, পরে আরও যারা ছিল তারা আমাকে হচ্ছে সবাই হচ্ছে একের পর এক হচ্ছে যেমন ইচ্ছা তেমন আমাকে পিটিয়েছে। এই যে লাঠি নিয়ে আঘাত করেছে এখানে পুরো ফুলে গেছে এখনও, মানে তারা পর্যটকদেরও অনেক বেশি মেরেছে, তারা পুরো রক্তাক্ত হয়ে গেছে পর্যটকরা। টুরিস্ট পুলিশের হাতেই বলা যায় হচ্ছে তারা নির্যাতন শিকার হয়েছে। আমি নিজেও তো একজন সংবাদকর্মী, আমি সবসময় সংবাদের পেছনেই দৌড়াই সারাদিন, আপনারা দেখেন এটা। তো আমি যেহেতু সংবাদ কভার করতে আসছি আমিও এখানে নির্যাতনের শিকার হয়েছি। পরে আবার এসে ওদের ঊর্ধ্বতন এখানে যারা ছিল তারা আসলে আমার উপরে, যারা পুলিশ আসে আমি নাকি তাদের গায়ে হাত দিছি, ওনারা কথা বানাচ্ছে, আমি আসলে কারো গায়ে হাত দিইনি। ওনারা আমাকে 5-6 জন পুলিশের সাথে আমি একজন সংবাদকর্মী কিভাবে পারবো আপনারা বলেন। এটা আসলে আমি জানি না, আমি জানি না কেন তারা চোরের পক্ষে কথা বলছে, তারা কেন ছিনতাইকারীর পক্ষে কথা বলছে, আমি আসলে জানি না। তারা পর্যটক হয়রানি করেছে এখানে আমার চোখের সামনে, প্রতিবাদ করাতে সংবাদকর্মী আমি নিজেও হয়রানির শিকার হয়েছি, সবাই দেখেছে। ওপেন সিক্রেট অভিযোগকারী কথা বলার সাথে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আমরা জানতে পারলাম যে উনি আসলে ঘটনাটির ভাবে শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে উনি কথা, ওনাকে পুলিশ হয়তো সমঞ্চতার মধ্যে আনার চেষ্টা করছে বিষয়টি নিয়ে, পুলিশের সাথে কথা বলছেন সাংবাদিকরা। তো মানিকের সাথেও মানিক টিটিএনের সাংবাদিক, ওনার সাথেও কথা বলছেন পুলিশের ঊর্ধ্বতম এক কর্মকর্তা। তো আমরা ওনাদেরকে আসলে নিয়ে আসার জন্য এখন হচ্ছে আব্দুর রশিদ মানিক যিনি টিটিএনের সাংবাদিক, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যে উনি যে আঘাত হয়েছেন সে আঘাতের কারণে। তা আমরা
দর্শক, উনি যখন যতটুকু আমরা ওনার ভাষ্য মতে আমরা যতটুকু জানতে পারলাম যে উনি যখন ছিনতাইকারীদেরকে হচ্ছে আটক করেছেন এবং আটক করে যখন পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এবং পুলিশ তার উপরে উল্টো জড়ো হয়ে অর্থাৎ পুলিশ ওনাকে আঘাত করে এবং এই ক্ষেত্রে আমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব, আপনাদের সামনে আনার চেষ্টা করব। তো আমরা এতটুকুই জানতে পেরেছি যে পুলিশের হাতে আসলে সাংবাদিক, উনি একজন সাংবাদিক, কক্সবাজার টিটিএন যেটি রয়েছে টিটিএনের একজন সাংবাদিক। তো উনি আমাদের এই সাংবাদিক ভাই হচ্ছে যে পুলিশের হাতে একটি হয়রানির শিকার হলো, যে শুধুমাত্র পর্যটন হয়রানি রোধ করতে গিয়ে অর্থাৎ জনস্বাস্থ্যমূলক একটি কার্যক্রম কাজ করতে গিয়ে আসলে তিনি এই হয়রানির শিকার হলেন। আমরা দূরে দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে আমাদের যারা সিনিয়র সাংবাদিকরা রয়েছেন তারা সমতায় কথা দফায় দফায় কথা বলছেন বিষয়গুলি নিয়ে এবং আমরা আমরা দর্শক আমরা চেষ্টা করব যে আমরা ট্যুরিস্ট পুলিশের সহকারী পরিচালক কক্সবাজারের নিকারুজ্জামান ওনার সাথে কথা বলার আমরা চেষ্টা করছি, দেখি আমরা ওনার সাথে কথা বলতে পারছি কি না। আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সামনে রয়েছেন পুলিশের ট্যুরিস্ট পুলিশের সহকারী পরিচালক জামান। আমরা সামনে দেখতে পাচ্ছি একটি পুলিশ হেল্প ডেস্ক, সেটি আসলে অন্ধকারে আচ্ছান্নিত। তো একটি পুলিশ ডেস্ক কেন এরকম অন্ধকারে অবস্থায় থাকবে? তাহলে মনে করেন যে একটা হেল্প ডেস্কে যে একজন পর্যটক যে সাহায্য নেওয়ার জন্য আসবে তাহলে আমরা কীভাবে মনে করব যে এখানে আমরা সাহায্য পাব? কারণ এটি এখানে যে কোনো কার্যক্রম চলছে কি না সেটির তো কোনো ঠিক ঠিকানা নেই। আমরা দেখছি যে সেটা অন্ধকার, কোনো প্রকার লাইট চালু করা নেই। সেটাকে এখন বন্ধ করা হয়েছে নাকি আগে পূর্বে থেকে বন্ধ সেটি আসলে বলা। এখানে সিনিয়র সাংবাদিকরাও রয়েছেন। যারা আসলে হয়রানির শিকার হয়েছিল যে পর্যটকরা তারা সামনে আমাদের সামনে রয়েছে রয়েছে আমরা ওনার সাথে কথা বলবো একটু। আমার নাম সাদ্দাম সরকার। আপনার ওই আমাদের এনে আমরা তো ট্যুরে আসছিলাম, আমাদের গাড়ি এখানে অনেক মাল সামনে কিনছিলাম আজকে আর কি। এখন দুইটা ছেলে হঠাৎ করে জালনা খুইলা আমাদের দুই তিনটা ব্যাগ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার একটা বলাই গেছে আর একটা ধরছি আর কি, ধরে নিয়ে আমি পুলিশের কাছে দিচ্ছি। পুলিশের কাছে আনার পরে এনে একটু পুলিশ ডেস্কের মধ্যে একটু হাতাহাতি শুরু হয়েছে আর কি। আপনাদের এই নিয়ে এই কাহিনী আর কি। এখন বিচ একজন আছে, একটা আছে বিচকর্মী, বিচকর্মী হঠাৎ করে আইসা বুঝলাম না কোনো কাহিনী, ধাম ধুম মাইর দূর শুরু করছে। আমরা তো আসছি পুলিশের কাছেই সাহায্য জন্য, আমাদের কী কী হারিয়ে গেছে, আমাদের কী কী হারিয়ে গেছে আমরা দেখবো, আমরা বলছি আগে দেখি ওনার কাছে থাকুক, লোকটা থাকুক। অন ওনারা কী নিয়ে একটা মানে এদিকের স্থানীয় মনে হবে আর কি, ওনারা বিশ পর্যন্ত আইসা আমাদের উল্টা মারধর শুরু করছে। হামলা কি পুলিশ করেছিল নাকি আপনার বীজকর্মী? বেশি ক্ষতিটা করছে আমাদের বীজকর্মীটাই, বীজকর্মী আমার নাকের মধ্যে হঠাৎ ওরা মনে হয় একসাথে আছে সব কিছু, যদি কোনো একটা আপনার অন্ধকার তো আবার দাঁড়িয়ে আছে, হালকা দাঁড়িয়ে আছে, পোশাক পরা কিন্তু বীজকর্মীর পোশাক আছে না, আলাদা নীল পোশাক আছে না, ওই পোশাক পরাই। আর দশ পনেরো জন ছেলে আছে, পুলিশ আমাদের আটক করে নাই। আমরা পুলিশের কাছে যে চোরটা পাইছিলাম, চোরটা ধরছিলাম,
ওরে নিয়ে আসছি পুলিশের কাছে। আপনার যখন বেশি মানুষ দেখা গেছে এখন ওই ইয়া করছে, আপনার সাংবাদিক একটা ক্যামেরা ধরেছিল, পুলিশ উনি বলছিল যে আপনি এখন ক্যামেরা করেন, আমরা দেখতেছি বিষয়টা দেখতেছি, অনেক কথা কাটি কাটা নিয়ে এখন সাংবাদিক সাহেব পুলিশে নিয়ে ধাক্কা ধাক্কা মেরা হয়েছে, এই নিয়ে উল্টা পাল্টে কাজটা শুরু হয়েছে আর কি। এর মারছে কি সাংবাদিক রে? এটা ভাই ভিতরে অন্ধকার, এখন সাংবাদিক কে মারছে? আমার মনে 100% শিওর বিচ্ছের বিচ্ছের লোক হবে। পুলিশ কি সাংবাদিক কে মারছে না সাংবাদিক পুলিশ কে মারছে? না পুলিশ তো সাংবাদিক পুলিশে মারে নাই, কিন্তু সাংবাদিক মাত্র পুলিশে একটা ধাক্কা দিয়েছে, কথা কাটাকাটির মধ্যে এভাবে ধাক্কা দিয়েছে। আপনি কি বলতেছেন? ক্যামেরা ধরছিল যে, আপনি কি বলতেছেন? আমরা এখানে আসি তো আমরা একটা দেখি শুনি কাহিনী শুনি, এরপরে বলা যাবে কি কি হয়েছে না হয়েছে। হ্যাঁ এর ভিতরে তো কারেন্ট নাই, অন্ধকার আসছিল, এই জন্য আর কি বলবো। অন্ধকারের মধ্যে 20 মিনিট ধরছে আমারে, আমি স্পষ্ট আমার মনে আছে নাকের মধ্যে দাম করে ঘুষে মেরে বসে। আবার ওই আমার আমার ছোট ভাই আছে, ছোট ভাই আছে আর 10-15 জন, 10-15 জন ডেক্সের ভিতরে আইসা। আপনি একটু সামনে আসবেন প্লিজ, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে কেন মেরেছে? আমি তো স্যার জানি না, আমরা তো আইতাছে সুরটা ধইরা, পুলিশে ধইরা আনতাছে ভিতর, ঠালা ঠেলা দিয়ে লেগে সাগা ধইরা মাইর দিতাছে। আমার মোবাইল মাইরে সময় নিছে গা বিস্কুট নি। আচ্ছা কেন মারছে বলেন তো? আপনাদেরকে বলছে পুলিশ? হ্যাঁ অভিযোগ করবেন এই চোরের বিরুদ্ধে? হ্যাঁ 100% অভিযোগ তো করতে হবে। আমাদের মালামাল অনেকগুলো মালামাল নিয়ে গেছে তো, আমার মোবাইল মালামাল নিয়ে গেছে, আর ও যারা যারা আছে ওরা কিন্তু একটা সিন্ডিকেট আছে মনে হয়, আমার মনে হয় না তো এইভাবে আমাদেরকে অ্যাটাক করবো কি জন্য বলেন? এরা সাইরে দিতে চাইছিল, এরা আমাদেরকে বাধা দেওয়া আমরা চিনি ভাইয়া নাকি ওরা? আমরা চিনি ওরা তো, আমরা চিনার কোনো ইয়া নাই, কিন্তু ওরা 10-15 জন আইসা কি হঠাৎ করে কাহিনী শুরু করলো এনে? ধন্যবাদ। আচ্ছা ভাই, আচ্ছা যদি আপনি কোনো পদক্ষেপ নেন ভাই, আপনাদের আপনাদের এখানে সিনিয়র কে একটা নাম্বার এই এক পাস। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ডেস্কের মধ্যে হচ্ছে হামলা শিকার হয়েছিল পর্যটন এবং সাংবাদিক, সেই পুলিশ ডেস্কটি দেখাচ্ছি আমরা, সেটা অন্ধকার। এই অন্ধকারের কারণে হচ্ছে আপনার কে আসলে তাদের উপরে আঘাত হামলা করে সেটা কি টুরিস্ট পুলিশ নাকি বিচ কর্মী, সেটি আসলে এখনো পর্যন্ত পরিষ্কার নয়, আমরা সেটা পরিষ্কার ভাবে জানার চেষ্টা করব। তবে পর্যটকদের কথা অনুযায়ী পর্যটকরা আসলে পুলিশ ডেস্কে এসেছিল হচ্ছে তাদের অভিযোগটি জানানোর জন্য, তবে অভিযোগটি নেওয়ার আগে হচ্ছে তাদের উপরে হামলা চালায় এবং তারা অভিযোগ করার সময় তাদের সাথে করে একজন ছিনতাইকারীকে পর্যন্ত তারা নিয়ে আসে এবং ছিনতাইকারী যতটুকু জানা গিয়েছে যে ছিনতাইকারী পুলিশের হেফাজতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ডেস্কটি হেল্প ডেস্ক যেটি, যেখানে আমরা যেখানে হচ্ছে পুলিশ ডেস্কটি যেখানে হচ্ছে আমরা সাধারণত আসবো হেল্প নেওয়ার জন্য, পর্যটনরা আসবে হেল্প নেওয়ার জন্য, সেখানে হেল্পের পরিস্থিতি নেই। তো সঙ্গে থাকুন, সিসিএনের সঙ্গে থাকুন, আমরা আপনাদের আপডেট জানাতে থাকবো। ধন্যবাদ সকলকে।